হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তাসির আজকে নানা বাসা যাবে, তাই সে নিচে অপেক্ষা করছে তার পাপার জন্য। তো আমরা চলে এসেছি, যেহেতু রাস্তার দূরত্ব কম তাই আমরা চলে এসেছি। আম্মু আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে, সাথে তিশাও হেল্প করেছে আম্মুকে। তো এই হচ্ছে খাবার, আর এটা হচ্ছে আমার ছোট ভাই জুনাই, ও খাচ্ছে। ফাইনালি ইটস টাইম টু ডেজার্ট, এখন আমরা মিষ্টি আইটেমগুলো খাবো অল্প অল্প করে, দেখা যাক। আমরা এখন লেক সিটি কনকর্ডে ঢুকেছি, হালকা একটু রিক্সা দিয়ে ঘুরলাম। বিকেলের দিকে একটু হালকা বৃষ্টি বৃষ্টির মতো একটু ভাব হয়েছিল, যদিও বৃষ্টি তেমন একটা পড়ে নাই। তো ভাবলাম বাতাস আছে, একটু রিক্সা দিয়ে ঘুরে আসা যাক। তো আমরা লেক সিটি গিয়েছিলাম, অনেক মিস করেছি তিশাকে, কারণ তিশা আর আমি সবসময় লেক সিটি যাই, আর আজকে খুবই মিস করেছি ওকে। আর এখানে আমার কলিজার বান্ধবী পারভিনের বাসা, পারভিনকেও খুব মিস করেছি। ভেবেছিলাম ওকে ফোন দিব, কিন্তু আর ফোন দেওয়া হয় নাই, কারণ তাসির অনেক বিরক্ত করতেছিল। সো তাড়াতাড়ি চলে আসছি, একটু ঘুরে ঘেরে চলে আসলাম। ভালোই ছিল, আবহাওয়াটা খুব সুন্দর ছিল। দেখার জন্য।